রাজ্যে সিপিআইএম এর অস্তিত্ব বিলীন হওয়ার পথে। স্বাভাবিকভাবেই অস্তিত্বের জানান দেওয়ার জন্য কিছু না কিছু করতেই হবে। বামপন্থীদের কাজ নেই, খাদ্য নেই, কিন্তু রাজ্যবাসীদের কাজ ও খাদ্যের অভাব নেই। তারা এখন যেহেতু অতি পুষ্টিতে ভুগছেন, তাই তারা রসদ সংগ্রহ করতে পারছে না। 16 ফেব্রুয়ারি ডাকা ভারত বন্ধের প্রতিক্রিয়া দিতে গিয়ে বৃহস্পতিবার এইভাবেই সিপিআইএম কে কটাক্ষ করলেন নবীন্দু ভট্টাচার্য। উল্লেখ্য, আগামী 16 ফেব্রুয়ারি ধর্মঘট এবং গ্রামীণ ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। রাজ্যে এর ব্যাপক সাড়া পড়বে। বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভা অফিসে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছিলেন সংযুক্ত কৃষক মোর্চার নেতা পবিত্র কর। এদিন সন্ধ্যায় ভারত বন্ধের প্রতিক্রিয়া দিতে গিয়ে পাল্টা দিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবীন্দু ভট্টাচার্য। তিনি বলেন, বন্ধের রাজনীতি তারা করুক, রাজ্যের মানুষ এ নিয়ে কিছুই ভাবে না। রাজ্যের মানুষ বোকা নয়, রাজ্যে এই বন্ধের কোনো প্রভাব পড়বে না, জনজীবন স্বাভাবিক থাকবে, এর জন্য মোটেও আমরা চিন্তিত নই। রাজ্যের জনগণ এর সঠিক জবাব দিয়ে দিবে সঠিক সময়ে। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনেও তারা সঠিক জবাব পেয়ে গেছে। বিরোধী দলের তকমাটুকু রাখতে পারেনি তারা, এখন তাদের অবস্থা আরো খারাপ হবে। সঠিক সময়ে সঠিক জবাব তাদের দিয়ে দেবেন রাজ্যবাসী। এরা যেহেতু তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে স্বাভাবিকভাবেই তারা একটা না একটা কিছু করতে হবে। জিগির দেবেন, কাজ নেই, খাদ্য নেই, এই সমস্ত তো জিগির দিচ্ছেন। ঠিক, এটা ঠিক, কাজ নেই, খাদ্য নেই, এটা তো তাদের নেই, রাজ্যবাসীর আছে। বামপন্থীদের কাজ নেই, খাদ্য নেই, এটা স্বাভাবিক, এবং এদের এটা করতে হবে, কারণ এরা অতি পুষ্টিতে ভুগছেন। আপনারা দেখেছেন না, বিভিন্ন জায়গায় যাবে, এখন তো বিভিন্ন গ্রামে পাকা বাড়ি হয়েছে। এক সময় যখন আপনারা সাংবাদিকরা যারা আছেন, যে সমস্ত গ্রামে একটা পাকা বাড়ি ছিল না, সাধারণ মানুষের সেখানে যদি একটা পাকা বাড়ি থাকে, সেটা ওই তাদের পার্টি অফিস। এখন তো অতি পুষ্টিতে ভুগছেন, আর এখন রসদ সংগ্রহ করতে পারছেন না, সমস্যাটা সেই জায়গায়। সেই জন্য এই সমস্ত জিগির দিয়ে তারা করবেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করবেন। এতে বিশেষ কিছু হবে না, রাজ্যের মানুষ মানে এই সমস্ত বন্ধের রাজনীতি তারা অতীতেও দেখেছেন, এই সমস্ত বিষয়ে তারা মোটেও কর্ণপাত করবেন না, জনজীবন স্বাভাবিক থাকবে, এই জন্য মোটেও আমরা চিন্তিত নই। রাজ্যের জনগণের জবাব দিয়ে দেবেন, ইতিমধ্যেই দিয়েছেন বিধানসভা নির্বাচনে, প্রধান বিরোধী দলের মর্যাদা হারিয়েছেন, এখন আরো অবস্থা খারাপ হবে রাজ্যের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।